এখন আমি আছি দিল্লির জান্তার মন্তরে। আপনারা যদি এই জান্তার মন্তরে আসতে চান, সব থেকে ভালো রুট হচ্ছে মেট্রো। মেট্রো করে আপনারা এর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে দুটি মেট্রো স্টেশন, দেখবেন গুগলে সার্চ করে, একটি হচ্ছে জনপদ মেট্রো স্টেশন, একটি হচ্ছে রাজীব চক মেট্রো স্টেশন। এই দুটির যে কোনো একটিতে আপনারা এসে একটুখানি হেঁটেই আসছে জন্তর মন্তর। জন্তর মন্তরে এন্ট্রি ফি হচ্ছে ২৫ টাকা। এখানে আপনারা কিউআর কোড স্ক্যান করেও টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে কিছু টাকা কম পড়বে। জন্তর মন্তর হচ্ছে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজিক্যালের একটি অসাধারণ স্ট্রাকচার। এটি তৈরি করেন জয়পুরের রাজা জয়সিং দ্বিতীয়। তিনি সারা ভারতবর্ষে মোট এরকম ৫টি স্ট্রাকচার তৈরি করেন। দ্বিতীয় জয়সিং ছিলেন কচ রাজপুত গোষ্ঠীর শাসক। তার বিদ্যা চর্চায় ছিল প্রাচীন ভারতীয় জ্ঞান বিজ্ঞান চর্চার প্রভাব। এছাড়াও তিনি গ্রিক, ইসলাম, জ্যোতির্বিজ্ঞান ও গণিতেও ছিল তার বিশেষ আগ্রহ। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান পূর্বে মূলত দুটি ধারায় প্রবাহিত হতো, একটি হচ্ছে হিন্দু ধারা ও অপরটি হচ্ছে ইসলামীয় ধারা। পুরাতন ধ্যান ধারণা ও পর্যবেক্ষণের অভাবে তাতে অনেক অসঙ্গতি দেখা যাচ্ছিল, তাই সোয়াই জয়সিং তাকে পুনর্জীবনের কথা ভাবলেন। দ্বিতীয় জয়সিং ১৭২৪ সাল থেকে ১৭৩৪ সালের মধ্যে সারা দেশে মোট ৫টি মান মন্দির নির্মাণ করেন। সেগুলি হল দিল্লি, জয়পুর, মথুরা, বেনারস ও উজ্জয়িনীতে। দিল্লির এই মান মন্দিরটি তিনি প্রথম নির্মাণ করেন ১৭২৪ সালে। এটি জয়পুরের মান মন্দিরের পরেই দ্বিতীয় বৃহত্তম মান মন্দির। যন্তর মন্তর তৈরির আগে জয়সিং ধাতু নির্মিত ছোট ছোট যন্ত্রপাতির কিছু নমুনা তৈরি করেন। জয়পুরের মিউজিয়ামে সেগুলি কিছু এখনও রাখা আছে। পরে দিল্লির যন্তর মন্তরে ইট, বালি, পাথর দিয়ে সেগুলোকে বিশাল বিশাল রূপ দেন তিনি।
দ্বিতীয় মানসিং তার এই মান মন্দিরগুলোতে সঙ্গবদ্ধ করেছিলেন বিভিন্ন ধারার জ্যোতির্বিদদের। তার মধ্যে ছিল হিন্দু জ্যোতির্বিদ, মুসলিম জ্যোতির্বিদ ও ইউরোপীয় পাদ্রীরা। এখানে ছিল গ্রন্থাগার ও প্রতিদিনের কাজকর্ম লিপিবদ্ধ করার ব্যবস্থা। বর্তমানে এই মান মন্দিরগুলির কোনো কার্যকারিতা না থাকলেও এটি দিল্লির একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। তাই আপনারা যদি দিল্লিতে আসেন তাহলে যন্তর মন্তরে আসতে একবার ভুলবেন না। কিন্তু আমার এই দিল্লি সিরিজের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।